আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা হিন্দি কথোপকথন শিখব, কিভাবে আপনি খুব সহজে অন্য একটা মানুষের সাথে হিন্দিতে কথা বলবেন। আর আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা শুধু ভিডিও দেখলে হবে না, আপনাদেরকে চেষ্টাও করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি নিজে নিজে হিন্দি বলার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজে আপনি হিন্দিতে কথা বলতে পারবেন। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের প্রথম বাক্যটি হলো, আমি কি আপনার সাথে দেখা করতে পারি। এর হিন্দি হবে, মেয়ে কি আপকা সাথ মিল সাকতা হো। আমরা অনেক সময় বলে থাকি একে অপরকে যে আমি কি আপনার সাথে দেখা করতে পারি। হিন্দি হবে, মেয়ে কি আপকা সাথ মিল সাকতা হো। আপনাদের বোঝার স্বার্থে আমাদের আগের বাক্যটি থেকে কিছু শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন আমি কি হিন্দি হবে মেয়ে কিয়া, আপনার সাথে হিন্দি হবে আপকা সাথ, দেখা করা হিন্দি হবে মিলনা, দেখা করতে পারি হিন্দি হবে মিল সাকতা হো। আমাদের এই বাক্যটি হলো, হ্যাঁ হ্যাঁ আপনি আমার সাথে দেখা করতে পারেন। এর হিন্দি হবে, হাঁ হাঁ আপ মেরা সাথ মিল সাকতে হো। হ্যাঁ হ্যাঁ আপনি আমার সাথে দেখা করতে পারেন, হিন্দি হবে, হাঁ হাঁ আপ মেরা সাথ মিল সাকতে হো। দুজন একে অপরের সাথে দেখা করার পরে জিজ্ঞেস করতেছে, কেমন আছেন আপনি, হিন্দি হবে ক্যাইসা হে আপ। কেমন আছেন আপনি, হিন্দি হবে ক্যাইসা হে আপ। কেমন আছেন, হিন্দি হবে ক্যাইসা হে। আপনি, হিন্দি হবে আপ। আমাদের এই বাক্যটি হলো আগের বাক্যটির আনসার, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো। এর হিন্দি হবে, হ্যাঁ মে আচ্ছা হো তুম ক্যাইসে হো। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো, হিন্দি হবে, হ্যাঁ মে আচ্ছা হো তুম ক্যাইসে হো। আমাদের আগের বাক্যটি থেকে দুটি শব্দের অর্থ আছে, যেমন ভালো আছি, হিন্দি হবে আচ্ছা হো, তুমি কেমন আছো, হিন্দি হবে তুম ক্যাইসে হো। আমাদের এই বাক্যটি হলো আগের বাক্যটির উত্তর। আগে একটা বাক্য ছিল, আমি ভালো আছি তুমি কেমন আছো, তুমি কেমন আছোর উত্তর হচ্ছে এটা, হ্যাঁ আমিও ভালো আছি, হিন্দি হবে, হ্যাঁ মেবি আচ্ছা হো। হ্যাঁ আমিও ভালো আছি, হিন্দি হবে, হ্যাঁ মেবি আচ্ছা হো। আমাদের এখনকার বাক্যটি হলো, এবার বলো কেন ডেকেছো, মানে তুমি আমার সাথে দেখা করতে চেয়েছিলে কেন, কেন ডেকেছো আমায়। এবার বলো কেন ডেকেছো, হিন্দি হবে আবি বাতাও কিউ বোলায়া। এবার বলো কেন ডেকেছো, হিন্দি হবে আবি বাতাও কিউ বোলায়া। আমাদের আগের বাক্যটি থেকে এখানে কিছু শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন এবার হিন্দি হবে আবি, বলো হিন্দি হবে বাতাও বা বলো, কেন হিন্দি হবে কিউ, ডেকেছো হিন্দি হবে বোলায়া। আমাদের এই বাক্যটি হলো, আপনার থেকে একটু কাজ ছিল। এর হিন্দি হবে আপসে থোড়া কাম থা। আমাদের এই বাক্যটি হলো আগের বাক্যটির পরিপূরক। আগে একটা বাক্য ছিল যে বলো আমাকে কেন ডেকেছো, ওটার পরিপূরক এটা, আপনার থেকে একটু কাজ ছিল, হিন্দি হবে আপসে থোড়া কাম থা। আগের বাক্যটি থেকে তিনটি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন আপনার থেকে, হিন্দি হবে আপসে, একটু হিন্দি হবে থোড়া, কাজ হিন্দি হবে কাম। আমাদের এখনকার বাক্যটি হলো আগের বাক্যটির পরিপূরক, বলো কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি। এর হিন্দি হবে, বাতাও ক্যাসে মে তোমারা মাদদ কর সকতা হো। বলো কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি, হিন্দি হবে বাতাও ক্যাসে মে তোমারা মাদদ কর সকতা হো। আগের বাক্যটি থেকে দুটি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন সাহায্য, হিন্দি হবে মাদদ, করতে পারি, হিন্দি হবে কর সকতা হো। আমাদের এখনকার বাক্যটি হলো, আমার একটা চাকরি চাই। এর হিন্দি হবে, মুঝে এক নকরি চাহিয়ে। আমার একটা চাকরি চাই। এর হিন্দি হবে, মুঝে এক নকরি চাহিয়ে। চাকরি হিন্দি হবে নকরি, চাকরি হিন্দি হবে নকরি। আমাদের এই বাক্যটা হলো আগের বাক্যটার পরিপূরক। আগের বাক্যটা ছিল, আমার একটা চাকরি চাই, ওটার উত্তরে এটা বলা হয়েছে, আচ্ছা বলো কেমন ধরনের চাকরি চাই তোমার। এর হিন্দি হবে, আচ্ছা বাতাও ক্যাসা নকরি চাহিয়ে তুমকো। আচ্ছা বলো কেমন ধরনের চাকরি চাই তোমার, হিন্দি হবে, আচ্ছা বাতাও ক্যাসা নকরি চাহিয়ে তুমকো। আমাদের এখানে দুটি শব্দের অর্থ আছে, যেমন কেমন ধরনের, এটা আপনি বলতে পারেন ক্যাসা,
বা শুধু কেমন হলেও আপনি কাইসা বলতে পারেন, অসুবিধা নেই। আমাদের এই বাক্যটা হলো আগের বাক্যটার আনসার। যেই কোনো কাজ চলবে, এর হিন্দি হবে কোই ভি কাম চালেগা। মানে আগের বাক্যটাতে জিজ্ঞেস করা হয়েছে না যে কেমন ধরনের চাকরি চাই তোমার, তো ওটার আনসারে বলা হয়েছে যেই কোনো কাজ চলবে, হিন্দি হবে কোই ভি কাম চালেগা। আমাদের এখনকার বাক্যটা হলো কেননা আমার কাছে কোনো কাজ নেই, এর হিন্দি হবে কিউকি মেরা পাস কোই কাম নেহি। মানে আমার যেই কোনো কাজ চলবে, অসুবিধা নেই, কেননা আমার কাছে কোনো কাজ নেই, হিন্দি হবে কিউকি মেরা পাস কোই কাম নেহি। আগের বাক্যটা থেকে তিনটা শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন কেননা হিন্দি হবে কিউকি, আমার কাছে হিন্দি হবে মেরা পাস, কাজ নেই হিন্দি হবে কাম নেহি। আমাদের এখনকার বাক্যটা হলো আমার টাকার অনেক দরকার আছে, এর হিন্দি হবে মেরা পয়সা কি জরুরত হে। আমার টাকার অনেক দরকার আছে, হিন্দি হবে মেরা পয়সা কি জরুরত হে। এই বাক্যটা আগের বাক্যটার সাথে লিঙ্ক আছে, এটা খেয়াল করবেন আপনারা। আমাদের এই বাক্যটা একটু বড় হয়ে গেছে, তবু আপনি একটু যদি খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের বাক্যটি হলো, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। এর হিন্দি হবে ঠিক হে তুম পিকের মাত করো, মে দেখ রাহা হু ক্যা কর সকতা হু। এই বাক্যটা আগের বাক্যটার সাথে লিঙ্ক আছে। আগের বাক্যগুলো কী ছিল, আমার কাছে কাজ নেই, আমার টাকা দরকার। তো এই হিসেবে সামনের লোকটা বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করতে পারি। এর হিন্দি হবে ঠিক হে তুম পিকের মাত করো, মে দেখ রাহা হু ক্যা কর সকতা হু। আগের বাক্যটা থেকে তিনটা শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন চিন্তা করো না, হিন্দি হবে পিকের মাত করো, আমি দেখছি, হিন্দি হবে মে দেখ রাহা হু, আমি দেখছি, হিন্দি হবে মে দেখ রাহা হু। কি করতে পারে, হিন্দি হবে ক্যা কর সকতা হু, কি করতে পারে, হিন্দি হবে ক্যা কর সকতা হু। আমাদের এই বাক্যটি হলো, যদি কোনো চাকরি ঠিক হয় তাহলে আমি তোমায় বলবো, এর হিন্দি হবে আগর কোই নকরি ঠিক হুয়া তো মে তুমকো বাতাউঙ্গা। যদি কোনো চাকরি ঠিক হয় তাহলে আমি তোমায় বলবো, হিন্দি হবে আগর কোই নকরি ঠিক হুয়া তো মে তুমকো বাতাউঙ্গা। আমাদের একটা বাক্যের থেকে আরেকটা বাক্যের লিঙ্ক আছে, এটা খেয়াল করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমাদের এখনকার বাক্যটি হলো, আর আমি অনেক চেষ্টা করব তোমায় কোনো চাকরি দেওয়ার জন্য, এর হিন্দি হবে আর মে বহুত কোশিশ করুঙ্গা তুমকো কোই নকরি দেনে কে লিয়ে। আর আমি অনেক চেষ্টা করব তোমায় কোনো চাকরি দেওয়ার জন্য, হিন্দি হবে আর মে বহুত কোশিশ করুঙ্গা তুমকো কোই নকরি দেনে কে লিয়ে। আমাদের এখনকার বাক্যটি হলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এর হিন্দি হবে আপকো বহুত বহুত শুকরিয়া। মানে আপনি আমাকে চাকরি দিতে বলছেন, এই কারণে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, হিন্দি হবে আপকো বহুত বহুত শুকরিয়া। আমাদের এখনকার বাক্যটি হলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, পরে আবার দেখা হবে, এর হিন্দি হবে আচ্ছা ঠিক হে মে আবি যাতা হো বাদ মে ফির মিলেঙ্গে। আমরা যখন কোথাও কথা বলি তখন যাওয়ার সময় বলি না, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই, পরে আবার দেখা হবে, বা সেই ধরনের কিছু বলে থাকে। এর হিন্দি হবে আচ্ছা ঠিক হে মে আবি যাতা হো বাদ মে ফির মিলেঙ্গে। কথা শেষ হয়ে যাওয়ার শেষ মুহূর্তে যাওয়ার সময় আমরা কি বলি, ঠিক আছে নিজের খেয়াল রেখো, হিন্দি হবে ঠিক হে আপনা ধ্যান রাখনা। ঠিক আছে নিজের খেয়াল রেখো, হিন্দি হবে ঠিক হে আপনা ধ্যান রাখনা। বন্ধুরা, আজ এতটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। আল্লাহ হাফেজ।